নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। শীতের মরশুমের শুরুতেই আজকাল বাজারে দেখা মেলে বিভিন্ন রঙের ফুলকপির। বেগুনি, কমলা, সবুজ এই তিনটি রঙের ফুলকপি সাদা ফুলকপির সঙ্গে পাল্লা দিয়ে বাঙালির রান্নাঘরে আস্তে আস্তে নিজেদের জায়গা করে নিচ্ছে। পুষ্টিমূল্যের দিক থেকেও সাদা ফুলকপির থেকে এরা কিছুটা এগিয়েই আছে। এদের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, ডায়েটারি ফাইবার, ভিটামিন বি কমপ্লেক্স, কমপ্লেক্স কার্বোহাইড্রেট, ভিটামিন সি, ই এবং প্রচুর পরিমাণে মিনারেলস। বেগুনি ফুলকপিতে রয়েছে অ্যান্থোসায়ানিন, যা এক প্রকার ন্যাচারাল ফাইটোকেমিক্যাল। আর কমলা ফুলকপি, যা সাধারণত মিউটেশনের ফলে তৈরি হয়, তাতে থাকে ক্যারোটিন। আর সবুজ ফুলকপি, যা ব্রকোলি আর ফুলকপির সংমিশ্রণে তৈরি, তাতে থাকে বিটা ক্যারোটিনয়েড। তাহলে চলুন এই তিন প্রকার রং বেরঙের ফুলকপি দিয়ে কী রেসিপি চটপট বানিয়ে ফেলা যায় সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে আমি নিয়েছি ব্রকোলি, আপনারা চাইলে এর পরিবর্তে সবুজ ফুলকপি ব্যবহার করতে পারেন। এখানে আছে বেবিকর্ন, নিয়েছি বেগুনি রঙের ফুলকপি আর কমলা রঙের ফুলকপি, আর নিয়েছি গাজর, আর এখানে আছে বিনস। প্রথমে কড়াইতে খানিকটা জল নিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন নুন। এবারে একে একে তিনটে রঙের ফুলকপি আমি জলে খানিকটা ভাপিয়ে নেব। খুব বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই, তাতে এদের ক্রাঞ্চিনেসটা নষ্ট হয়ে যাবে। আমার ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে, এবারে এগুলো আমি তুলে নেব। এবারে ঠিক একই প্রসেসে গাজর, বিনস আর বেবিকর্নটাও আমি কিছু সময়ের জন্য ভাপিয়ে নেব। এগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবারে শুকনো কড়াই গরম করে খানিকটা তিল আমি রোস্ট করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব 3 টেবিলস্পুনের মতো বাটার। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা রসুন। আমি এখানে 10 থেকে 12টা রসুন কুচি করে নিয়েছি। রসুনটা একটু ভালোভাবে সাতলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। এখানে প্রায় 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। পেঁয়াজটা খানিকটা নরম হয়ে আসলে এর মধ্যে আমি এবার দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। এবারে বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে একটা সসের মিশ্রণ আমি বানিয়ে নেব। তার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নেব 2 টেবিলস্পুন রেড চিলি সস, দিয়ে দেব 2 টেবিলস্পুন টমেটো কেচাপ, আর 2 টেবিলস্পুন ওয়েস্টার সোয়া সস। এবারে সব সসগুলো ভালোভাবে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এবারে অল্প কিছু কাজু আমি এর মধ্যে দিয়ে দেব, এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারে। তবে দিলে পরে কাজুর ক্রাঞ্চিনেসটা ডিশটার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেয়। যে সসের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব। এবারে ভালোভাবে সবজিগুলো সসের সাথে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আমি 1 টিস্পুন হানি। আর 1 টিস্পুন লেবুর রস। ডিশটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। নামানোর আগে ওপর থেকে রোস্টেড তিল ছড়িয়ে নামিয়ে নিতে হবে। শীতকালের হরেক রকম সবজি আর এই রং বেরঙের ফুলকপি দিয়ে এই রান্নাটা কিন্তু বাড়িতে খুব সহজেই আপনারা বানিয়ে ফেলতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে
তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যেসব বন্ধুরা নতুন এসেছেন তাদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে দেবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। আজ এই পর্যন্ত, আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসছি আপনাদের সামনে। ততদিনের জন্য বিদায়।